কর ফাঁকির মামলায় স্পেনের রাজস্ব বিভাগের জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে 2 বছরের জেল আর প্রায় 19 মিলিয়ন ইউরো জরিমানা করেছে। সরকারি কৌঁসুলি ও রোনালদোর মধ্যে এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরের অনুমতি দিয়েছে দেশটির আদালত। রিয়াল মাদ্রিদে থাকার সময় 2011 ও 2014 সালের মাঝে রিয়ালের সাবেক তারকা 4 বছরের ফাঁকি 4টি মামলার অভিযুক্ত হন, যার অর্থ পরিমাণ দাঁড়ায় 1,47,68,000 ইউরো। মামলা চলার সময় জরিমানার পরিমাণ 5.7 মিলিয়ন ইউরো কমানো হয়। রোনালদোকে এখন কোর্টের খরচ অন্যান্য মিলিয়ন প্রায় 19 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 157 কোটি টাকা শোধ করতে হবে। স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধ বিবেচনায় রোনালদোকে অবশ্য শাস্তির বাকি অংশ তথা 2 বছরের জেল খাটতে হবে।